السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل جل محبة الرسول سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أحمدين بشير دنة মকবুল হুসাইন চৌধুরী বাকপুরি সাহেব রহমতুল্লাহ বার্ষিক আজ শান উর্স মাহফিল আমি এবং আপনারা সবাই উপস্থিত হয়েছি এই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি জরুর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কারণ আউলিয়া কেরামতের দরবারে আমরা খুশি হওয়া প্রয়োজন কারণ অন্যান্য তরিকার বুজুর্গারে দিন হল জমিন ছাড়িয়া চলিয়া যাইতে পারো কিন্তু আর তোমার ডুব দিয়া মালিক রে ডাকিতা
এই ডাকটা মালিকের বড় পছন্দ হই গেল গিয়া ওদিকে আল্লাহ কইতা ও আব্দুল হুসাইন সাহেব তোমারে দিল নাই ডাকু রাখ মানুষ কি আমি তোমারে শরণ ঘরাইমু ঠান্ডার মধ্যে আপনারা বরাত বেলির মানুষ একত্রিত হইছেন ঠান্ডা খাইতাম কেউ কাপড় আনছেন কেউ কাপড় আনছেন না কেউ ঘুমন্ত অবস্থায় গুমার কিন্তু জমিনের মধ্যে ফলি রইছেন বাঘুরের জমিন দেখেন বাড়ির মধ্যেছেন না তার কারণ কি তা তো কাইছিলাম বহুত বুরন করে দিলাম আরে ভাই তোমার যদি দাড়ি একদম নাভি পর্যন্ত থাকে আর তোমার জুব্বাটা যদি লম্বা থাকে আর মাথার মধ্যে যদি একটা ভাবলি থাকে তাহলে আমি তোমার মধ্যে আল্লাহর হাবিবুর রাশিদ বলিয়া কোন প্রমাণ পাইলাম না আল্লাহর হাবিবুর রাশিদ আসলা পাকিস্তানের জমিদার মধ্যে এখন আসতে জানিয়ে দেখবা জানোর নাম ইলমুদ্দিন এই ইলমুদ্দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিতর্কিত করতে করিয়া জয়রামে রঙ্গিরা রসুল নামে একটা গ্রন্থ রচয়িতা করার পরে এই ইলমুদ্দিনে কিতা করলা ইলমুদ্দিন রে হইলা আমি ওই ঘটনা শেষ করি শেষ করে দিব ইনশাআল্লাহ সময় খুব সুন্দর ও ইলমুদ্দিন রে হাইকোর্টের উকিল হলে হইলা ও ইলমুদ্দিন পাগলে মানু মারলে কোন অসুবিধা না কিন্তু এর মধ্যে ও বিশ্ববাসী তুমি টেনশন নিয়ে রাখো আমি এর মধ্যে আমার সচক্ষে এবং আমার জ্ঞান মগ্ন রাখিয়া আমার চিন্তা রাখিয়া আমি বুঝতে পারছি যে হইয়া তাহলে বুঝতে হবে জয়রামের গলারে আমি কিতা করলাম উড়াই দিলাম কাতল করি তখন জয়রাম রে কিতা করা হইল জয়রাম রে ফাঁসির মধ্যে জোড়া নিয়ে গেল গিয়াম তার আগে বলে জিজ্ঞাসা করছিলাম তোমার জন্য আমি অপেক্ষা করি আর তুমি ইলমুদ্দিন আমার ভুকর মধ্যে আই যাও জুড়ে হোক সেই সময়ের সবচেয়ে বড় বুজুর্গ জানার নাম আল্লামা জাফর আলী খান রহমতুল্লাহ আর যে ব্যক্তি শুনে এই ইলমুদ্দিন কবরের মধ্যে রাখলা তাহলে তুমি এবং আমি এবং আপনারা জীবন দুটাই দিব রেখে গদিকে আমি লম্বা করি আল্লাহ অতটুকু আহ্বান রাখবো যে
রূপান্তরিত করে দিবা আর মদিনা বালায় যারে সেইবা তারে ধ্বংস করে দিতে পারবা। এই বলিয়া বর্তমান সাহাবি সাহেব হায়াত কামনা করিয়া আমার বড় ভাই হযরত মাওলানা সাব্বির হোসেন আল-আজহারি সাহেবের হায়াত কামনা করিয়া আর আমরা উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এই শিলচরের মানুষ টান্টু সাহেবের যেমন মহব্বত আছে এখানে আমার বলা জানা আপনারা প্রতি বছর টান্টু দরবার যায় আমার চাচাতো ভাই তাই আপনারা সম্মুখে দাওয়াত দিচ্ছেন যে আগামী 9 ফেব্রুয়ারি দিনও টান্টুর 10 আর কিবলা রহমতুল্লাহ ইত্রেড়ি অর্থাৎ আমার আব্বাস সাহেব রহমতুল্লাহ আমার দাদা সাহেব রহমতুল্লাহ ইত্রেড়ি বার্ষিক পুরুষ নকিল আপনার সব দাওয়াত রইল। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।